ওর নাম হচ্ছে মিনু, চাইলে এটাও কালেক্ট করতে পারেন, স্মল মিডিয়াম এল এক্সেল চাইলে এগুলো কালেক্ট করতে পারেন, কালার গুলো অ্যাভেলেবল আছে আমাদের। এই যে বিড়ালের বডি স্প্রে, বিড়াল কুকুর সবাইকে ইউজ করতে পারেন বডি স্প্রে, এটা যখন আপনি খাওয়াবেন দেখুন ও আপনার কাছে চলে আসবে। এগুলো কালেক্ট করতে পারেন, বেশ কিছু ডিজাইনের আছে, দু এক মাসের বাচ্চা থেকে শুরু করে চার পাঁচ বছর বয়সের বিড়ালের বডিতে এগুলো লাগবে। আচ্ছা এটা কেমন হবে? এটা হচ্ছে দোতলা, অর্থাৎ দুইটা বিড়াল থাকতে পারবে এখানে। এটা ফ্রেশ কোট, এটা স্প্রে, এটা স্প্রে করে দিও, হাত দিয়ে ম্যাশ করে দিলে ওর বডিটা ক্লিন হয়ে যাবে। আমাদের কাছে হাউজের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে পান্ডা শেপ, এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিকে, এটা হচ্ছে সাইড ব্যাগ, চাইলে এটা করেও তার বিড়ালটাকে নিতে পারে। Even when you feel low you can still go, even when you feel slow you can still go, even when there's no hope you can still go, I never answer to no man I still go, go. Hustle every single day, I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave, I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. তো কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। গত ভিডিওতে মানে সারা কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স ছিল। আচ্ছা তো আজকে তো দেখতেছি যে ক্যাট ব্যাগ দেন হচ্ছে এই কালেকশন গুলো বেশি চলে আসছে, রাইট? এগুলো তো অনেক স্যাম্পল আসছে, আপনি আমাকে বললেন। এখন ট্রাভেলিং এর সবাই ঘুরতে যায়, আদরের পোষা প্রাণী এবার বিড়ালটিকে নিতে চায়, নিতে পারে না, সেজন্য আমাদের এই ব্যবস্থা। তো তার আগে জানতে চাই আপনাদের এখানে আসার লোকেশনটা কি? আমাদের লোকেশনটা একেবারে সহজ, ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার, আমরা যেটাকে বলি সিটি কমপ্লেক্স, এর তিনতলায় শপ নম্বর 100 থেকে 102 নম্বর শপ। তো আজকে মূলত আমাদেরকে কি কি কালেকশন দেখাবেন? আজকে মূলত উইন্টারের কিছু কালেকশন দেখাবো। যারা মূলত আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে? আমাদের যারা আসতে পারবে না, আমাদের ঢাকার মধ্যে হোম ডেলিভারি, ঢাকার বাহিরেও জেলা সদরে হোম ডেলিভারি, শুধু উপশহর গুলাতে কুরিয়ার থেকে কালেক্ট করে নিতে হবে। আচ্ছা তো দেখান যে কালেকশন গুলো আছে। ওকে, থ্যাংক ইউ। ওর নাম হচ্ছে মিনু। আচ্ছা তো মিনুর জন্য কিছু ব্যাগ দেখান। হ্যাঁ, মিনুর জন্য কিছু ব্যাগ দেখাচ্ছি, আগে ওকে একটু রেস্ট দেই। আচ্ছা চলে যাও বাবু। আজকে মূলত অনেকে ঢাকার বাইরে ঘুরতে যেতে চায়, যেহেতু এখন শীত, সবাই ফ্রি টাইম পাস করছে, স্কুল বন্ধ, অনেকে অফিস থেকে ছুটি নিয়ে ঘুরতে যেতে চায়, অনেকে বিড়াল পালে কিন্তু ট্রাভেলিংয়ে নিতে চায়। তো কীভাবে নিবে তার জন্য আমাদের কাছে আসতে পারে। আমরা হচ্ছে ব্যাগগুলো আছে, বিভিন্ন শেপের ব্যাগ আছে। এই যে এটা হচ্ছে সাইড ব্যাগ, চাইলে এটা করেও তার বিড়াল থেকে নিতে পারে। এটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে আপনার 9 কেজি। বিড়ালের যদি ছোট দুইটা বাচ্চা হয় সেক্ষেত্রেও নিতে পারেন, বা অ্যাডাল্ট যদি একটা হয় 9 কেজি পর্যন্ত নিতে পারবেন। এটার রেগুলার প্রাইস আমাদের মাত্র হচ্ছে 1900 টাকা। মাত্র 1900 টাকা। ভিতরে আরো স্যাম্পল আছে, আরো অনেকগুলো কালেকশন আছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। এটা চাইলে হাতেও নিতে পারবেন এবং সাইডেও নিতে পারবেন। আচ্ছা দুইভাবে নেওয়া যাবে? দুইভাবে নেওয়া যাবে। এছাড়াও আমাদের কিছু ব্যাকপ্যাক আছে, অনেকে বলে যে না আমার সাইড ব্যাগ পছন্দ না, ব্যাকপ্যাক নিব, সেক্ষেত্রে আমাদের ব্যাকপ্যাকেরও কিছু কালেকশন আছে, চাইলে এই কালেকশনটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, এটা কালেক্ট করতে পারে। এটার বেশ কয়েকটা কালার আছে আমাদের কাছে, নিচে ডিজাইন আছে, সাইডে আছে, দেখেন ভেন্টিলেশন সিস্টেমটা ওভারঅল বাতাস ঢুকবে, ভেন্টিলেশন সিস্টেম দেয়া আছে, চাইলে আপনারা এই ব্যাগটাও কালেক্ট করতে পারেন। এটার রেগুলার প্রাইস মাত্র 1800 টাকা। অনলি 1800 টাকা জি। এটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 7 কেজি। 7 কেজি হবে। এছাড়া আমাদের কাছে আরো কিছু ব্যাগের কালেকশন আছে, অনেকে এই যে ইয়েলো যে ডিজাইনটা, এটারও কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে, রেড, ব্ল্যাক, ব্লু, গ্রিন, ইয়েলো, পিঙ্ক, এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, চাইলে এটাও কালেক্ট করতে পারেন। এটা হচ্ছে চাইলে আপনারা ব্যাকপ্যাক হিসাবে অনেকে নিতে পারেন, বলেন যে আমি ব্যাকপ্যাক হিসাবে নিতে চাই, যেহেতু হাতে ট্রাভেল করবেন, হাতে অনেক কিছুই থাকতে পারে বা সাপোর্টের জন্য। এটা হচ্ছে ওয়েট ক্যাপাসিটি 6 কেজি। 6 কেজি হবে। এটাতে বিড়াল ক্যারি করলে কোনো ধরনের সাইড এফেক্ট নাই, ভেন্টিলেশন সিস্টেম সবগুলো ওকে, চাইলে এটা হচ্ছে পুরোটা খুলে বিড়াল ঢুকানো লাগবে না, চাইলে এটা উইন্ডো আছে, উইন্ডো দিয়ে বিড়ালটাকে ঢুকাতে পারবেন। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে? এটা রেগুলার প্রাইস মাত্র 1600 টাকা। মাত্র 1600 টাকা জি। এছাড়া আমাদের কাছে আরো একটি ব্যাগের ডিজাইন আছে, চাইলে এটাও কালেক্ট করতে পারেন। আচ্ছা এই কালেকশনটাও সুন্দর আছে, সেম রেট হবে নাকি? জি সেম রেট, না এটার রেটটা মাত্র ওটা থেকে 100 টাকা বেশি। আচ্ছা দাম কত? 1700 টাকা। 1700 টাকা। এছাড়া আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি একদম? জি, এটা আমাদের রেটগুলো ফিক্সড, যেহেতু আমাদের হোলসেল শপ এই জন্য আমাদের রেটগুলো ফিক্সড। আচ্ছা এছাড়া আর কি আছে? এছাড়া যেহেতু এখন শীত, অনেকে বলে যে বিড়াল শীতে বিড়ালের বিভিন্ন ধরনের হাউস চাই আমাদের কাছে, হাউজের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে পান্ডা শেপ, এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিকে, এটা যদি ওয়াশ করা হয় চাইলে আপনি ভিতরে খুলে ওয়াশ করতে পারবেন। এটা 6 কেজি বিড়াল, এটার মধ্যে সুইটেবল ভাবে থাকতে পারবে। এটা রেগুলার প্রাইস মাত্র 2000 টাকা। অনলি 2000 টাকা জি। এগুলার কাপড়টা কিন্তু অনেক সফট হবে, সফট কাপড় জি, এগুলো ফাইবার। এছাড়া আরো কিছু বিড়ালের হাউজ আছে আমাদের কাছে, এই যে এগুলো অনেকে বলে যে না ওইটা একবারে বদ্ধ, আমার বিড়াল ঢুকতে চায় না বা ওরা ভয় পায়, সেক্ষেত্রে তারা এগুলো নিতে পারেন। এগুলো ফাইবারের চায়না ফেব্রিক, এগুলো এগুলো কালেক্ট করতে পারেন। এটা 6 থেকে 8 কেজি পর্যন্ত বিড়াল এটা সুইটেবল ভাবে থাকতে পারবে।
এটা রেগুলার প্রাইস মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা যারা আপনার ব্লগ দেখে আসবে তাদের জন্য শুধুমাত্র এই রেটটা ওকে এছাড়া কিন্তু আরো অনেক স্যাম্পল আছে একটা ভিডিওতে এত স্যাম্পল দেখানো সম্ভব না এছাড়া আমাদের কাছে দেশি কিছু কালেকশন আছে অনেকে বলে রিজনেবল প্রাইজের মধ্যে দেশি চায় এগুলা টেকসই কেমন হবে এগুলা টেকসই হচ্ছে মোটামুটি এগুলা ভালো সময় যাবে অর্থাৎ আপনি যদি নরমালি এটা এই শীতে ইউজ করে সুন্দরভাবে প্যাকেট করে রেখে দেন সামনের শীতে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ এটার ভিতরে আপনার ম্যাট দেয়া আছে এটা ম্যাটেরিয়ালটা কি এটার ম্যাটেরিয়াল বেসিক্যালি আমরা বলি হোগলা আমাদের দেশীয় ম্যাটেরিয়াল হোগলা এটা হচ্ছে মহিলারা বানায় আমাদের দেশে এটা আপনি কালেক্ট করতে পারেন এক রেগুলার রেট মাত্র 1000 টাকা আর ভিতরে কি দেওয়া আছে ভিতরে আমাদের ম্যাট দেয়া আছে আচ্ছা ফেব্রিকে চাইলে আপনি এটা ওয়াশ করতে পারবেন এবং পি পটি করলে এটা রোদে শুকাতে পারবেন বল শেপ আছে আমাদের একটা ওপেন শেপ আছে অনেকে বলে যে ওপেন শেপ চায় এটা হচ্ছে ওপেন শেপ হ্যাঁ একবার ওপেন এটাও কালেক্ট করতে পারে এটা একবার ওপেন এটার ভিতরেও ম্যাট দেয়া আছে প্রত্যেকটার ভিতরে ম্যাট দেয়া আছে এছাড়াও আমাদের কাছে আরো একটা ম্যাটেরিয়ালস এর হাউজ আছে সেটা হচ্ছে এটা আবার হোগলা না এটা হচ্ছে সনের আচ্ছা এটা কেমন হবে এটা হচ্ছে দোতলা অর্থাৎ দুইটা বিড়াল থাকতে পারবে এখানে এটা হচ্ছে সনের তৈরি ওইটা থেকে এটার আবার প্রাইসটা একেবারে রিজনেবল এটা মাত্র 1000 টাকা আচ্ছা বিষয়টা কি তাহলে বিষয়টা হচ্ছে এটার যে ম্যাটেরিয়ালসটা সেটা একবারে যে কোনো জায়গায় পাওয়া যায় রুট লেভেলে পাওয়া যায় আচ্ছা ওই ম্যাটেরিয়ালসটাকে অনেক প্রসেসিং করতে হয় ও আচ্ছা এটাকে প্রসেসিং এর প্রয়োজন হয় না বুঝতে পেরেছি ওকে যাই হোক যেটা আরো কিছু যেটা সেটা নিতে পারবেন এছাড়া আরো কিছু শেপ আছে আমাদের কাছে বল শেপ আছে এটাও চাইলে কালেক্ট করতে পারেন এটা রেগুলার প্রাইস মাত্র 650 টাকা অনলি 650 এছাড়াও আমাদের কাছে আরো কিছু জন্য জামা কালেক্ট করতে পারেন আমাদের এখানে প্রত্যেকটা জামারই সাইজ अवेलेबल আছে অর্থাৎ স্মল মিডিয়াম এল এক্সএল চাইলে এগুলো কালেক্ট করতে পারেন কালারগুলো अवेलेबल আছে আমাদের শপ ভিজিট করতে পারেন বা আপনি যদি ফোন করে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আমরা সাইজগুলো মেজারমেন্ট বলে দিতে পারব আচ্ছা এগুলোর প্রাইস কেমন হবে এটার প্রাইস মাত্র 350 টাকা অনলি 350 টাকা এগুলোর কালার কি দুই তিনটাই হয় নাকি না এগুলোর বেশ কয়েকটা কালার আছে আমাদের কাছে ইয়েলো আছে পিঙ্ক আছে আরো বেশ কয়েকটা কালার সবগুলো কালার তো দেখানো পসিবল না চাইলে আমরা কালারগুলো শেয়ার করে দিব আমাদের ইনবক্সে নক করলে অনেকে বলে যে এখন তো শীত বিড়ালকে গোসল করাতে পারি না বা অর্থাৎ শ্যাম্পু দিয়ে গোসল করানো যায় না সেক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি যেহেতু শীতের মধ্যে বিড়াল পানি অপছন্দ করে পানিতে ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আপনারা শীতে বিড়ালকে আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে শীতে বিড়ালকে আপনি এই ড্রাই শ্যাম্পু দিয়ে গোসল করাতে পারেন এটা হচ্ছে পাউডার বডিতে দিয়ে জাস্ট হাত দিয়ে ম্যাশ করে দিলে ওর বডিটা ক্লিন হয়ে যাবে অনেকে বলে যে না পাউডারটা হচ্ছে যে ঝামেলাদায়ক নিতে চায় না সেক্ষেত্রে ফোম নিতে পারেন ফোম আমরা যেরকম ফোম দিয়ে শেপ করি সেই টাইপের এই শ্যাম্পুটা এটাও বডির মধ্যে দিয়ে হাত দিয়ে ম্যাশ করে দিলে একবার বডিটা ক্লিন হয়ে যাবে ডিউডাইজেশন হয়ে যাবে এছাড়াও অনেকে বলে যে না ফোমটা আমার জন্য ভালো না বা আমি পারবো না ফোমটা দিয়ে তাদের জন্য আমাদের আরও একটি ব্যবস্থা আছে হিমালয়া ব্র্যান্ডের আমরা সবাই জানি খুব নাম করা ব্র্যান্ডের এটা ফ্রেশ কোট এটা স্প্রে করে দিও হাত দিয়ে ম্যাশ করে দিলে ওর বডিটা ক্লিন হয়ে যাবে আচ্ছা এছাড়াও হচ্ছে অনেকে বলে যে না আমার কাছে পাউডার ফোম বা স্প্রে আর ঝামেলাদায়ক মনে হয় সেক্ষেত্রে বলে যে না আমি একেবারেই গোসল করাবো না কিছু লাগাবো না আপনার চাইলে পারফিউম ইউজ করতে পারেন বিড়ালের পারফিউম এগুলো ডিউডাইজেশন কাজ করবে অর্থাৎ হচ্ছে যে ওর বডিটাকে ক্লিন করে দিবে এগুলো ইউজ করতে পারেন এগুলো বেশ কয়েকটা ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সানস ফ্লেভার এগুলো এটা হচ্ছে লাভ লেটার আর একটা আছে কোলজিন এগুলো রেগুলার প্রাইস মাত্র 700 টাকা অনলি 700 এত সুন্দর স্মেল এগুলো একবার ব্যবহার করলে আপনি বুঝবেন যে কত সুন্দর স্মেল এগুলো ছোট সাইজও আছে বেবি পাউডার ফ্লেভারটা আছে এটা রেগুলার প্রাইস মাত্র 600 টাকা অনলি 600 জি এছাড়া তো আরো ফ্লেভার আছে জি আরো ফ্লেভার আছে এছাড়া অনেকে বলে যে না আমি পারফিউম চাচ্ছি না বডি স্প্রে জি এই যে বিড়ালের বডি স্প্রে বিড়াল কুকুর সবাইকে ইউজ করতে পারেন বডি স্প্রে এটা হচ্ছে সুইটি অনেক একটা ফ্লেভার এটা হচ্ছে ডিউডাইজেশনের কাজ করবে অর্থাৎ স্কিনটা স্কিনে যদি কোনো ময়লা থাকে সেটাও পরিষ্কার করে ফেলবে অনেকে বলে যে প্রিমিয়াম টাইপের কিছু কলার খোঁজে যে রেগুলার কলারগুলো পরাতে পরাতে বিরক্ত প্রিমিয়াম টাইপের কলার খোঁজে আমাদের কাছে প্রিমিয়াম টাইপের বড় ঝুনঝুনিওয়ালা কলারগুলো আছে চাইলে এগুলো কালেক্ট করতে পারেন বেশ কিছু ডিজাইনের আছে এক মাসের বাচ্চা থেকে শুরু করে 4-5 বছর বয়সের বিড়ালের বডিতে এগুলো লাগবে চাইলে এগুলো কালেক্ট করতে পারেন এগুলো বিভিন্ন প্রাইজের আছে আমাদের প্রাইসগুলো একেবারে রিজনেবল প্রাইস এগুলো মাত্র 200 টাকা অনলি 200 টাকা জি এছাড়াও আমাদের কাছে ক্যাট অনেকে বলে যে বিড়ালকে হাঁটতে নিয়ে যাবে বা সাদে নিয়ে যাবে বিভিন্ন ধরনের ওরা পড়ে যাওয়ার ভয় থাকে বা ওরা কোলে থাকে না সেক্ষেত্রে বডি হার্নেসগুলো কালেক্ট করতে পারেন এগুলা একবারে বডি এই যে একটা পাতাটাই একটা বিড়াল অনেকে বলে যে আমি কীভাবে পরাবো পাতাটাই একটা বিড়াল এটা ফলো করে পরালেই হবে এটা রেগুলার প্রাইস মাত্র 300 টাকা এটাও 300 টাকা এটা বাটারফ্লাই এটা হচ্ছে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা এটা সুন্দর আছে জি এটা জ্যাকেট হার্নেস এবং এটা আমাদের নতুন কালেকশন আছে এটা হচ্ছে 300 টাকা
এখানে অনেক জিনিস আছে হ্যাঁ যা একটা ভিডিওতে দেখানো সম্ভব না এছাড়াও অনেকে বলে যে গ্রুমিং এর জন্য গ্রুমিং ব্রাশ খোঁজা আমাদের কাছে বিভিন্ন টাইপের গ্রুমিং ব্রাশ আছে লো আছে অর্থাৎ ট্রিপল কোট আছে শর্ট কোট আছে মিড কোট প্রত্যেকটা টাইপের গ্রুমিং ব্রাশ অ্যাভেলেবল আছে এটা রেগুলার প্রাইস মাত্র 550 এটা লো বাজেটের কিছু গ্রুমিং ব্রাশ আছে এটা মাত্র 250 এবং এটা হচ্ছে 300 300 এগুলো প্রেস করলে পশমগুলো পড়ে যাবে হাত দিয়ে ফেলতে হবে না সবগুলোই এটা হচ্ছে 300 এটাও 300 এবং আরেকটা গ্রুমিং ব্রাশ আছে একবারে যা অনেকে বলে যে একটু রিজনেবল প্রাইস আছে তাদের জন্য এটা মাত্র 180 টাকা অনলি 180 টাকা জি আচ্ছা এছাড়া তো নেল কাটার আছে নেল কাটার আছে আমাদের কাছে অনেকে বলে যে বিড়ালের নেল কাটার গুলো সম্পূর্ণ শেপ আলাদা আপনারা চাইলে দেখতে পারেন আমাদের নরমাল মানুষের নোক কাটার যে নেল কাটার সেগুলো থেকে ডিফারেন্ট এগুলো দিয়ে নোক কাটা ভালো এগুলো রেগুলার প্রাইস হচ্ছে 250 এটা 200 এটা 150 এটা 250 আচ্ছা এছাড়া অনেকে বলে যে বিড়াল আমার বিড়ালটা আমাকে ভয় পায় আমার কোলে আসে না বা আমি নতুন নিয়ে আসছি জায়গা চেঞ্জ হয়েছে ওর একজনের কাছে যায় আরেকজনের কাছে যায় না সেক্ষেত্রে আপনারা চাইলে স্ন্যাক্সগুলো খাওয়াতে পারেন এগুলো হচ্ছে স্ন্যাক্স বলে ড্রাই ট্রিট বলে এগুলোকে এগুলো খাওয়াতে পারেন এগুলো খাওয়ালে বিড়ালটা এগুলো হচ্ছে এক প্যাকেটে 5 পিস থাকে রেগুলার প্রাইস মাত্র 250 টাকা এগুলো সিঙ্গেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে চাইলে কালেক্ট করতে পারেন এক স্টিক মাত্র 50 টাকা এগুলো খাওয়ালে কি হবে এগুলো খাওয়ালে হচ্ছে বিড়ালটা আপনার সাথে ফ্রেন্ডলি হবে ভয় পাবে না এটা এটা যখন আপনি খাওয়াবেন দেখুন ও আপনার কাছে চলে আসবে খেতে খেতে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে দেন আপনাকে আর ভয় পাবে না আমাদের আরও অনেক কালেকশন আছে চাইল বিড়ালের শ্যাম্পু আছে ড্রাই ট্রিট আছে ওয়েট ট্রিট আছে পাউস আছে ক্যান আছে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন বা আমাদের পেজ আছে ফেসবুক পেজ শখের তোলা 80 টাকা সার্চ দিলে পেয়ে যাবেন নকল ওইখানে সব ডিটেলস দেওয়া আছে আপনারা বললে আমরা শেয়ার করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ পেজ আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপও নক করতে পারেন 24 ঘন্টা খোলা 24 ঘন্টা আমাদের হোয়াটসঅ্যাপে পাবেন আপনারা যে কোনো সময় নক করলে এত কিছু তো অল্প সময় দেখানো সম্ভব না যতটুকু দেখিয়েছি আপনারা বাকি কোনো কিছু প্রয়োজন হলে আপনারা নক করলে আমরা ডিটেলসটা জানিয়ে দিব থ্যাংক ইউ